আর এক, মানুষ এক, রক্ত এক, খোদা সবার এক। এই হিন্দুর যেই খোদা মুসলমানের সেই খোদা, হিন্দুর যেই বেদনা মুসলমানের সেই বেদনা, হিন্দুর যে কষ্ট মুসলমানের সে কষ্ট। কষ্টের কোনো ধর্ম নাই, কষ্টের কোনো বর্ণ নাই, ব্যথার কোনো বর্ণ নাই, দুঃখের কোনো মানে এলাকা নাই, দুঃখের কোনো আপনার কি বলে পরিবেশ নাই। দুঃখ সবারটাই সমান, ও ধনীর দুঃখ যেমন গরিবের দুঃখও তেমন, ওই মানে কালোর দুঃখ যেমন ফর্সার দুঃখ তেমন, হিন্দুর দুঃখ যেমন মুসলমানের দুঃখ তেমন। দুঃখ বেদনা ব্যথা অসুস্থতা, এই জ্বর হইলে মুসলমানের যেমন লাগে হিন্দুরও তেমনই লাগে, হিন্দুর ওই প্যারালাইসিস হইলে যেমন লাগে মুসলমানেরও তেমনই লাগে। কি কথা কান না কেন? এই জন্য দেখবেন ডাক্তার দ্বারা তারা, আপনি যদি ইন্ডিয়াতে চিকিৎসা করতে যান হিন্দু ডাক্তারের কাছে গেলে ও কিন্তু মুসলমান দেখিয়া চিকিৎসা ভুল করে না, সে চিন্তা করে সে মানুষ। ঠিক আসতে বললেন কে জোরে কর। বাংলাদেশে কোনো ডাক্তার যখন চিকিৎসা করায় তখন যদি সে মুসলিম ডাক্তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে সমাজে মাথায় টুপি, কিন্তু হিন্দু রুগী গেলে সে এটা মনে করে না যে হিন্দু আমি তার ভালো চিকিৎসা দিব না, সে একটার জন্য চিকিৎসা দেয়, সে মানুষ। সে কি তাহলে রাষ্ট্রের পর্যায়ে রাষ্ট্রের কাজে আমরা সবাই এক? কি কথা কর না কেন? রাষ্ট্রের কাজে কি আমরা সবাই এক? আমাদের কোনো ভিন্নতা নাই। প্রিয় উপস্থিতিক খুবই মনোযোগ দিবেন, কিন্তু এমন একটা দিন ছিল এই ইসলামের জন্য কালেমার জন্য অনেকের জীবনের বিরাট দুর্বিষহ জীবন আসছে। আমার ভাইরা বারবার বলেছে হুজুর বেলালের ওয়াজ করবেন, আমি জানি এই ওয়াজ কোটি কোটি মানুষ এই ওয়াজ শুনেছে, প্রতিনিয়তই ওয়াজ শুনেছেন। একই ওয়াজ যদি বারবার করি তো লোকেরা বলবে হুজুর একই ওয়াজ করে, বারে বারে ঘুরে ঘুরে একই ওয়াজ করে, ওই জায়গায় শুনছিলাম এই ওয়াজ, ওই জায়গায় শুনছিলাম এই ওয়াজ, হুজুর খালি এই ওয়াজই করে। এই জন্য অনেকে বললেও আমি ওয়াজ করতে চাই না। তারপরে যেহেতু আপনারা আশা করছেন কমিটির পক্ষ থেকে আসা হুজুর ওয়াজটা একটু শোনাবেন, আমি লম্বা ওয়াজ শোনাবো না, সামান্য একটু শোনাই, সাথে আরো কয়েকজন সাহাবির জীবনে আমি অ্যাডজাস্ট করে নিব, খুব মনোযোগ দিবেন। হযরত বেলাল ছিলেন একজন কীতদাস, আর নবীর একজন সাহাবি ছিলেন বিশ্ববিখ্যাত ফকিহ, তার নাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাখাল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আমার দিকে তাকেন, একজন ছিল কীতদাস আর একজন ছিল কি রাখাল, কিন্তু পৃথিবীতে তারা এত শ্রেষ্ঠ হয়েছে এত দামি যে তাদের নাম শুনলে এই আমাদের সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে, মানুষ কিন্তু দামি হয় চেহারায় না, মানুষ দামি হয় কাজে, মানুষ দামি হয় কিসে? কাজে। কাজে ফরিদি সাহেবের চেহারা খুব সুন্দর, এখন ভিক্ষুক আমার কাছে এসে আমি যদি ধাক্কাতে ফেলে দিই আমার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নাই। আপনি দেখবেন এই বর্ণার্থদেরকে ছোট ছোট বাচ্চারও দিয়ে যেতেছে, টিফিনের টাকা জোগাড় করিয়ে রাখছে, ওরা খাবে সেই টাকা বর্ণার্থদেরকে দিয়ে যেতেছে, আবার দেখলাম এক ভিক্ষুক এসেও দিতেছে। আমার বিকাশে সেই দিন একজন 60 টাকা পাঠাইছে, আর একজন 100 টাকা পাঠাই দিয়ে ফোন দিয়ে বলতেছে হুজুর 100 টাকা পাঠাইছে, আরে মাশাআল্লাহ ভালো, হুজুর আমি অসুস্থ মানুষ দোয়া করবেন আমার জন্য, আমি অসুস্থ কঠিন অসুস্থতার ভিতরে আছি, তারপর 100টা টাকা হয়ে আমি শরীক থাকলাম। এটা হচ্ছে মানবতা, মানবিক দিক, দিতে পারে অনেকে, এক টাকাও দিতে পারে না, দিয়ে হাতের সাহায্য দিয়ে কথা দিয়েও সাহায্য করতে পারে। বলে হুজুর এইগুলি করলে কি লাভ হবে? আমি বলতেছি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেদিন মারছিল সেদিন ওনাকে সাহায্য করার কেউ ছিল না। আজকে ধরেন আমাকে যদি কেউ মারে আঘাত করে তাহলে আরো 10 জন ছুটে আসবে, এই হুজুরে কেন মারতেছ? কি কথা কন্যার আসে না?
হুজুরে কেন মারতেছ, ও কি হয়েছে হুজুরে, বা কি সমস্যায় পড়ছে? দশজন আসবে, না হলে দুজন আসবে, না হলে একজন আসবে। কিন্তু রসুলের সাহাবি এদিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করছিল, আহা একটা মানুষ এসে জিজ্ঞাসা করে নেই কেন তাকে মারতেছ, তো একে একদিন আর দুই দিন না, মাসের পর মাস, বছরের পর বছর। প্রিয় দুর্রেলবাসী, আমি দুইজন সাহাবীর জীবনী বলতেছি খুব মনোযোগ দিয়ে। একজন সাহাবি হযরত বেলাল, আহা এই জন্য কোনোদিন আপনাদেরকে বলি যারা দুর্বল,